Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina astafa amma ba'd. Shubhro darshok shrota mondoli je jekhan theke shunchen prottek antorik shubhechha ebong mubarakbad. Ajker video te apnaderke ami ekti tips bola chole bishoyti ashole apnader shonge je bishoyti share korbo seti hocche je onekei ami ekti video diyechhilam shei video te onekei comments kore bolechen je কওমি মাদ্রাসায় আমরা পড়তে চাই বা অনেকে বলেছেন যে আলিয়া মাদ্রাসায় পড়ব নাকি কওমি মাদ্রাসায় পড়ব। বিষয়টি আসলে পরিষ্কার হওয়া দরকার। বাংলাদেশে আপনার যে মাদ্রাসাগুলো আমরা দেখতে পাই, যেমন কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আরও বিভিন্ন ধরনের যে মাদ্রাসাগুলো আমরা দেখতে পাই বর্তমান সময়ে, তো একটা সময় আলিয়া মাদ্রাসার যে প্রচলন ছিল এবং আলিয়া মাদ্রাসায় যে পড়াশোনা ছিল সেই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু এখনও বর্তমানে বাংলাদেশে আলিয়া মাদ্রাসায় সেই শিক্ষাগুলো এখনও কিন্তু চলে আসছে এবং সেটিই কিন্তু চলছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি দেখি সেটি হচ্ছে কওমি মাদ্রাসা একেবারে জাতিগতভাবে মানুষের পরিপূর্ণ দিন ও ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ কওমি মাদ্রাসা থেকে কিন্তু শিক্ষাগুলো দেওয়া হয়। এখন একটি বিষয় আমাদেরকে পরিষ্কার হতে হবে, সেটি হচ্ছে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার মধ্যে পার্থক্য কী। মূলত আমি আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার মধ্যে কোনো পার্থক্য নিয়ে আজকে আপনাদের সামনে আমি বিশ্লেষণ করব না, বরং আপনাদেরকে আমি একটি বিষয় এতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করব যে বিষয়টি হচ্ছে যে আপনি আলিয়া মাদ্রাসায় পড়েন অথবা কওমি মাদ্রাসায় পড়েন। আমি অনেক লোককে এরকম দেখেছি যে যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে তারা আবার পরবর্তীতে আলিয়াতেও পড়াশোনা করেছে এবং অনেকেই আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করার পরে তারাও কিন্তু আবার কওমি মাদ্রাসায় এসে পড়াশোনা করেছে। তো একটি কিন্তু আরেকটির সাথে পরিপূরক, আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা একটি আরেকটির সাথে পরিপূরক। সবচেয়ে বড় যে পার্থক্য সেটি হচ্ছে আলিয়া মাদ্রাসার সাথে যে সিলেবাসটা থাকে সেই সিলেবাসটার মধ্যে আলিয়া মাদ্রাসার জেনারেলের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন অঙ্ক, ইংরেজি, আদারওয়াইজ যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আলিয়া মাদ্রাসায় সমানভাবে দর্শ করা হয় বা পাঠ্যদান কর্মসূচিতে সেটা তারা দিয়ে থাকে। আর কওমি মাদ্রাসায় একটা সময় ছিল যে শুধুমাত্র অ্যারাবিক যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর মধ্যে তারা খুব গভীর মনোযোগ দিতেন এবং সেভাবে পড়াশোনা চলছিল, এখনও চলছে। যুগের পরিবর্তনে এবং সময়ের পরিবর্তনের ফলে কিন্তু কওমি মাদ্রাসাও কিন্তু এখন ব্যাপক পরিবর্তন হয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছে এবং কওমি মাদ্রাসার সিলেবাসেও কিন্তু এখন ব্যাপক পরিবর্তন আসছে। ফলে কওমি মাদ্রাসায় কিন্তু এখন বাংলা, ইংরেজি, অঙ্ক এবং অন্যান্য যে সাবজেক্টগুলোর যে রয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু তারা এখন গুরুত্ব আরোপ করছেন এবং কওমি মাদ্রাসার শিক্ষার সাথে কিন্তু তারা এই বিষয়গুলোকে মানিয়ে নিচ্ছেন যে এখন যুগের পরিবর্তনের ফলে কওমি মাদ্রাসায় কিন্তু শিক্ষার পরিবর্তন ঘটানো দরকার। সে বিষয়টি কিন্তু কওমি মাদ্রাসার এখন চিন্তায় রয়েছে এবং তারা কিন্তু সেগুলোর বিকাশও আস্তে আস্তে ঘটানোর চেষ্টা করছেন, যার ফলে এখন আর কওমি মাদ্রাসায় কথাটা বলার সুযোগ নেই যে কওমি মাদ্রাসায় ইংরেজি বা অঙ্ক পড়ানো হচ্ছে না। বর্তমানে কওমি মাদ্রাসায় ইবতেদায়ী যে সিলেবাস রয়েছে সেই ইবতেদায়ী সিলেবাস অনুযায়ী সেখানে কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজি এবং যেটা অতীব জরুরি সেই বিষয়গুলোর দর্শ কিন্তু সেখানে দেওয়া হচ্ছে। আর আলিয়া মাদ্রাসার যে বিষয়টি সেখানে আলিয়া মাদ্রাসা ইবতেদায়ী থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত জেনারেলের সকল সাবজেক্ট কিন্তু সেখানে পাওয়া যায়। একটা বিষয় সবচেয়ে আপনাদেরকে আমি পরিষ্কার করতে চাচ্ছি, সে বিষয়টি হচ্ছে আলিয়া মাদ্রাসা এবং জেনারেলের মধ্যে তেমন কোনো তফাত নাই, তবে পার্থক্য হচ্ছে আলিয়া মাদ্রাসার যে সিলেবাসটি রয়েছে সেখানে আলিয়া মাদ্রাসার তারা গুরুত্ব আরোপ করেন হচ্ছে অ্যারাবিক বিষয়গুলোর মধ্যে, আরবির যে মাসালা মাসাইল, ফেকা শাস্ত্র, তাফসির গ্রন্থগুলো রয়েছে এগুলোর মধ্যে তারা গুরুত্ব আরোপ করেন এবং তার পাশাপাশি তারা ইংরেজি, অঙ্ক এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ভূগোল ইত্যাদি ইত্যাদি, বিজ্ঞান, এই সমস্ত সব সাবজেক্টগুলো কিন্তু তারাও সমান গুরুত্ব দিয়ে পড়ান, যার ফলে আলিয়া মাদ্রাসার সার্টিফিকেটটা ভ্যালুসটা বেশি থাকে এবং কওমি মাদ্রাসার যে সার্টিফিকেটগুলো তাদের যে ভ্যালু নাই সেটা কিন্তু আমরা বলছি না, বরং বর্তমানে কিন্তু কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস বা তাকমিলের যে সার্টিফিকেট সেটি কিন্তু মাস্টার্সের সমান দেওয়া হয়েছে। যদিও কওমি উলামা একরামগণ এই মাস্টার্সের সার্টিফিকেটকে এটা দ্বারা সরকারি কোনো ক্ষেত্রে বা কোনো ক্ষেত্র বিশেষে তারা খুব বেশি ফায়দা পাবে বা গ্রহণ করবে সে বিষয়টা তারা একেবারেই আশা করছেন না, কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে যেহেতু তাদেরকে এই সম্মানটুকু দেওয়া হয়েছে সেটার জন্য কিন্তু কওমি উলামা একরাম থেকে সমগ্র বাংলাদেশের সকল শ্রেণীর উলামা একরাম কিন্তু বাংলাদেশ সরকারের প্রতি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছে, ইতিমধ্যে আমরা সেটা দেখেছি। তো যার ফলে এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই যে কওমি অঙ্গনের শিক্ষা অবস্থা খুবই খারাপ বা নাজুক পরিস্থিতি, বরং সকল ক্ষেত্রে শিক্ষাটাই আপনার জন্য জরুরি।
আপনি জেনারেল শিক্ষায় স্বশিক্ষিত হয়ে একেবারে অনেক শিক্ষিত হয়ে গেছেন কিন্তু কোরআন শরীফের একটি হরফ সহিভাবে উচ্চারণ করতে পারেন না, তাহলে আপনার সেই জেনারেল শিক্ষা সেই শিক্ষা কিন্তু আপনার কাজে লাগলো না। বরং আপনি একজন ব্যারিস্টার হলেন, ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, বড় কোনো কর্মকর্তা হলেন, আপনার মধ্যে যদি একটি ন্যূনতম যে সুরা ফাতিহা থেকে শুরু করে অন্তত ছোট যে 10টি সুরা রয়েছে নামাজ পড়ার জন্য, এগুলো যদি আপনি সহিভাবে পড়তে পারেন, অন্তত একটা জায়গাতে আপনি ইমামের জন্য সামনে দাঁড়াতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান বাড়িয়ে দিচ্ছেন বরং কমাচ্ছেন না। তো আমাদেরকে সেই বিষয়টিও কিন্তু মাথায় রাখা দরকার। আরেকটি বিষয় কিন্তু আমরা আপনাদেরকে আমি সবসময় বলে থাকি, সে বিষয়টি হচ্ছে যে কোনো শিক্ষাই কিন্তু আসলে ছোট নয়, সব শিক্ষাই কিন্তু আমাদের জন্য একটা অন্য আরেকটা শিক্ষার জন্য পরিপূরক। সুতরাং আমরা এই বিষয়টি কখনোই পৃথক করার চেষ্টা করছি না এবং পৃথক বিশ্লেষণও করার আমি কখনো চেষ্টা করি না, বরং সকল শিক্ষাকে আমি সমানভাবে মর্যাদা এবং সব দিক থেকেই সমানভাবে অগ্রাধিকার পাই সে বিষয়টি আমি নিজেও মনে করি এবং সব দর্শকদেরকেও আমি সেটা বিষয়টা জানানোর চেষ্টা করি। তো যারা জানতে চেয়েছেন যে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য, দেখেন কওমি মাদ্রাসায় শিক্ষা অর্জন করার জন্য আপনাকে দীর্ঘ একটা সময় ব্যয় করতে হয়, আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করার জন্য আপনাকে দীর্ঘ একটা সময় ব্যয় করতে হয়, জেনারেলের শিক্ষা অর্জন করার জন্য আপনাকে দীর্ঘ একটা সময় ব্যয় করতে হয়। তো আপনি যদি একটি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জ্ঞানকে বিকশিত করতে চান, নিজেকে একটি নির্ধারিত স্থানে বা একটি জায়গায় যদি আপনাকে আপনি প্রতিষ্ঠিত করতে চান, সেক্ষেত্রে সেই জায়গাটাই কিন্তু আপনাকে পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে হবে। আমি যদি ডাক্তার হয়ে বা ইঞ্জিনিয়ার হয়ে যদি আমি কোরআন ও হাদিসের ব্যাখ্যা করতে যাই, সেটা যেমন আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে, ঠিক তদ্রূপভাবে আমি যখন আমি একটি আলেম হয়ে বা একজন মাদ্রাসার শিক্ষক হয়ে যদি আমি ডাক্তারের কোনো বিষয়ে দাওয়াত করতে চাই বা ইঞ্জিনিয়ারের কোনো বিষয়ে যদি আমি সেখানে কোনো বিষয় বিশ্লেষণ করতে যাই, সেটাও আমার জন্য একটি বোকামির কাজ হবে। ফলে প্রতিটি সেক্টরই কিন্তু প্রতিটি সেক্টরের জন্য পরিপূরক, ফলে আমরা কোনো বিষয়টিকে ছোট করে দেখার সুযোগ এখানে দেখছে না। আপনি আলিয়াতে পড়বেন পড়েন, কোনো সমস্যা নেই, আপনি কওমিতে পড়বেন পড়েন, তাতে সমস্যা কী আছে, আপনি জেনারেলে পড়বেন, বড় অফিসার হবেন, আপনি ডাক্তার হবেন, এটা অবশ্যই উম্মতের জন্য দরকার। আলেমদের চিকিৎসা করবে ডাক্তাররা, ডাক্তারদেরকে ওয়াজ নসিহত করবে আলেমরা, আলিয়া মাদ্রাসার শিক্ষকরা বড় বড় মাদ্রাসার প্রফেসর হবে, এটা আমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করব। ইঞ্জিনিয়ারদের কাছে ডাক্তাররা আলেমরা সকলেই গিয়ে সেখানে একটা বাড়িতে কতগুলো ইট লাগে সেই হিসাব আমরা সেখান থেকে আমরা নেব, ইত্যাদি প্রত্যেকটি শিক্ষাই আমাদের জন্য প্রত্যেকটা জায়গায় একজন আরেকজনের জন্য পরিপূরক। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে সবাইকে এক সমান জ্ঞান আমাদেরকে অর্জন করার সেই যোগ্যতা হয়তো আমাদেরকে দেননি, কিন্তু ভিন্ন ভিন্ন খাতে কিন্তু আমরা সেই জায়গা থেকে একত্রিত করে সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারি। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি একটি বিষয় আপনাদেরকে আমি শুধু ধারণা দিতে চাই, সে বিষয়টি হচ্ছে আপনারা কওমি মাদ্রাসায় পড়তে চান, আলিয়া মাদ্রাসায় পড়তে চান, কোনো আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো দ্বিধাদ্বন্দ্বায় পড়তে হবে না। আপনি জাস্ট একটি সেক্টরে পড়াশোনা করুন এবং ভালো মতো জ্ঞান অর্জন করুন। আলিয়া মাদ্রাসায় পড়তে চান পড়ুন, আলিয়া মাদ্রাসায় আপনি সব সেক্টর পাবেন। কওমি মাদ্রাসায় পড়তে চান আপনি ওয়েলকাম, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কওমি মাদ্রাসায় এখন অনেক উন্নত হয়েছে আপনি পড়ার জন্য, সব সময়ই আপনি সব ধরনের সুযোগ সুবিধা সেখানে পাবেন এবং পড়ার জন্য আপনাদের এখন বর্তমানে সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার যে সমস্ত ওস্তাদগণ রয়েছেন তারা অনেক অভিজ্ঞ এবং যারা মুহাদ্দিস রয়েছেন যারা হাদিস পড়ান এবং ফিকাশাস্ত্রে যে সমস্ত বড় বড় ওস্তাদগণ রয়েছেন তারা কিন্তু অনেক অভিজ্ঞ। আপনি জামিয়া রহমানিয়া মাদ্রাসার দিকে তাকান, আপনি যাত্রাবাড়ি মাহমুদিয়া মাদ্রাসার দিকে তাকান, হাটহাজারি মাদ্রাসার দিকে তাকান, তারপরে চিটাগাং রোডের মাদারীনগর যে মাদ্রাসা আছে সেটার দিকে তাকান, নারায়ণগঞ্জের দেওভোগের মাদ্রাসার দিকে তাকান, সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং প্রতিটি মাদ্রাসায় কিন্তু এখন এমনভাবে শিক্ষার পাঠদানের ব্যবস্থা করা হয়েছে যেখানে আপনি পরিপূর্ণ দীন ও ইসলামের গোড়া শিক্ষাগুলো আপনি সেখানে পাবেন। এই সমস্ত প্রতিষ্ঠানে কখনোই আপনাকে কোনো ধরনের উৎকণ্ঠা বা কোনো ধরনের উচ্ছৃঙ্খল কোনো ধরনের উগ্রবাদী শিক্ষা কিন্তু এখানে দেওয়া হয় না, এখানে ইসলামের যে মূল শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হয়। তো আপনি যদি সেখান থেকে জ্ঞান অর্জন করতে চান শিখতে চান সেটি আপনি করবেন, সমস্যা কোথায়, বরং আপনি আপনার শিক্ষার অর্জন করার যে আপনার যে আগ্রহ রয়েছে সেই আগ্রহটা প্রকাশ করা জরুরি। এমন অনেক লোক দেখেছি যারা জেনারেল থেকে এসে তারা বড় আলেম হয়েছে, তারা দিনেরও খেদমত করেছে এবং তাদের দ্বারা দুনিয়ারও খেদমত হয়েছে, রব্বুল আলামিন তাদের জন্য দুইটাকে সহজ করে দিয়েছেন। তো আপনি যদি পারেন তো এটা সমস্যা কোথায়, আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আপনাদেরকে আমি একটি দাওয়াত দিচ্ছি, সে বিষয়টি হচ্ছে যে আপনারা যে কোনো সেক্টরে পড়াশোনা করতে পারেন। আপনি জেনারেলে পড়াশোনা করেন কোনো সমস্যা নেই, আপনি কওমি মাদ্রাসায় পড়তে চান কোনো সমস্যা নেই, আপনি আলিয়া মাদ্রাসায় পড়তে চান কোনো সমস্যা নেই, আপনি জেনারেলে পড়তে যাবেন পড়ুন, কিন্তু জেনারেলে পড়তে যাওয়ার আগে শুধু জেনারেলে পড়বেন তার আগে যদি আপনি দীন ও ইসলামের একজন মুসলিম হিসেবে আপনাকে পরামর্শ দিচ্ছি,
একজন মুসলিম হিসেবে আপনি দিন ও ইসলামের যে সমস্ত ফরজ আহকাম হুকুম রব্বুল আলামিনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আপনি একটু জেনে নেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। আপনি নিজে যদি আপনার ব্যাপার জানাজাটা পড়াতে পারেন, সেই মাসালা মাসাইলগুলো আপনার জানা থাকে, এটা কত বড় ফায়দা। আপনি নিজে যদি অন্তত পক্ষে সুরাগুলো জানা থাকে, আপনি যদি একটা জায়গায় ইমামতি করতে যান, সেই জায়গায় যদি আপনি একজন ইমাম হয়ে যান ক্ষণিক সময়ের জন্য হলে, অন্তত এক ওয়াক্ত নামাজের জন্য যদি আপনি সেখানে ইমাম হয়ে যান, তাহলে সেটা কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার জন্য অনেক বড় একটি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য অনেক বড় মেহরবানি, এবং এটা কিন্তু আপনার জন্য অনেক বড় সম্মানের। তো সেই বিষয়টি খেয়াল করেও কিন্তু আপনার সম্মান অর্জন করা বলেন দুনিয়া ও আখেরাতের উভয় জাহানের দিক থেকেই কিন্তু আপনি লাভবান হচ্ছেন। আশা করছি এই বিষয়টি আপনারা এখান থেকে মোটামুটিভাবে পরিষ্কার হয়েছেন এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন যে কোন সেক্টরের জন্য আপনি উপযুক্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নেব। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।